वेलकम बैक टू माय चैनल आमी श्रावंती तुम्हारे सामने चले এসেছি चिंगड़ी दई भापा रेसिपी নিয়ে কিন্তু দুটো সিক্রেট টিপস সহ তো ভিডিওটা স্কিপ না করে তোমরা অবশ্যই দেখো ভালো লাগলে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাজিয়ে দিও প্রত্যেকটা নোটিফিকেশন পাওয়ার জন্য আর অবশ্যই আমার সাথে থাকো যারা এতদিন ধরে আমার সাথে থেকে আমার ভিডিওগুলো দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা তো একটা লাইক ও শেয়ার করো তো দেখো এখানে আমি চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়িগুলো মাঝারি সাইজের চিংড়ি এবং এই চিংড়িগুলো দিয়ে আমি এই চিংড়ি ভাপাটা করব তো আমি চিংড়িগুলো একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি প্রথম কথা হচ্ছে একটু মানে চিংড়ির পেছন দিকে লেজের দিকে একটুখানি আমি না খোলাটা না ছাড়িয়ে রেখেছি কারণ ওটা হোল্ড করার সুবিধা হয় বলে আর আমি দিয়ে দিয়েছি একটু লেবুর রস এবং নুন এক চামচ মতো নুন আমি দিয়ে দিলাম আর একটু আধখানা মতো লেবুর রস দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছি আমি মাথাটা রাখিনি চিংড়ির পেছনে লেজ যেটা আছে সেটা একটুখানি রেখেছি শুধুমাত্র চিংড়িগুলো যাতে খুব একটা বেশি গুটিয়ে না যায় তো যাই হোক আমি এইভাবে ম্যারিনেশন করে মোটামুটি আমি আধ ঘন্টা মতো রেখেছিলাম এবং নর্মাল টেম্পারেচারে আমি আর এর খুব ভালো করে বন্ধুরা পরিষ্কার করতে হবে চিংড়ির যে পিঠে যেগুলো নোংরা থাকে সেগুলো ভালো করে পরিষ্কার করে ধুতে হবে এবার সম পরিমাণ মানে সেম পরিমাণে পোস্ত আর সর্ষে নিয়ে নিয়েছি আমি কালো সর্ষের নেব এখানে আমি হলুদ সর্ষে ইউজ করব না আর সেটা নিয়ে আমি পেস্ট করে নিলাম জল দিয়ে অবশ্যই তো আমি পেস্ট করার পরে আমি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি তার মধ্যে আমি ওই পেস্টটা ঢেলে দিলাম এবং তারপরে আমি যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে টমেটো একটা বেশ বড় সাইজের টমেটো তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা সেটা পেস্ট করে নিলাম এবং সেই মিশ্রণের মধ্যে আমি টমেটোর যেটা পেস্ট করলাম সেটা আমি ঢেলে দিলাম এরপর আমি নারকেল কুচি করলাম নারকেলটা খুবই মিষ্টি ছিল আর তার সঙ্গে আমি নিয়ে নিলাম কয়েকটা কাজু আর সেই কাজু আর নারকেল একসাথে আমি পেস্ট করে নিচ্ছি তো এটা পেস্ট করার পর এইরকম একটা তৈরি হলো মিশ্রণ তো আমি সেটাও আমি ওর মধ্যে ঢেলে দিলাম তো এইবার এই তিনটে জিনিসটাকে আমি যেহেতু চিংড়ি মাছ দেওয়ার পর আমি খুব একটা বেশি আমি নাড়াচাড়া করবো না সেই জন্য নাহলে চিংড়ি মাছগুলো নরম যেহেতু তো আগে আমি মশলাটাকে খুব ভালো করে মানে মিক্স করে নিচ্ছি এইবার যেটা দুটো টিপস বলেছিলাম সেটা হচ্ছে এক নম্বর টিপস এটা যে আমি বাটারটা একটু গরম করে নিচ্ছি প্রায় দেড় চামচ মতো বাটার নিয়েছি সেটাকে গলিয়ে নিয়েছি একদম মিনিমাম টেম্পারেচারে তার মধ্যে আমি রসুনগুলো একটু সঁতে করে নেব রসুন কিন্তু আমি ফ্রাই করব না রসুনগুলো প্রচণ্ড কুচি করেছি যতটা আমার পক্ষে সম্ভব আমি ততটাই কুচি করেছি তোমরাও এরকম করো আর এই টিপসটা ইউজ করলে চিংড়ি মাছটা অসাধারণ এবং অসামান্য লাগবে খেতে এত সুন্দরভাবে মাত্র একটা সাইড ডিশ দিয়েই পুরো ফ্রাইড রাইস হোক ভাত হোক লুচি পরোটা হোক সবারই সাথে এই রেসিপিটা যাবে কিন্তু আমি এটা যখনই রসুন আর বাটার মানে বাটারে মানে সতে করে আমি রসুনটা দিয়ে দিয়েছি এবং সেটা আমি মিশিয়ে ফেলছি আর এখানে দেখো নিয়ে নিয়েছি কাঁচের বাটি ছোট বাটির দই মোটামুটি 50 গ্রাম মতো দই হবে হ্যাঁ ওরকম দই হবে আর এক চামচ মতো চিনি আমি দিয়েছি সেটা মিক্সিতে বেটে নিয়েছি দইটাকে কিন্তু খুব ভালো করে মিক্সিতে বেটে নিতে হবে বা পিষে নিতে হবে দিয়ে এইবার দইটা আমি দিয়ে দিচ্ছি খুব ভালো সুন্দর একটা মানে ক্রিম ক্রিম একটা টেক্সচার চলে এসছে আমি কিন্তু প্রত্যেকবার এইবার কিন্তু আমি আর ঢাকনা ছাড়া মানে টিফিন বক্সের বারবার আমি যখনই কিছু মেশাবো টিফিন বক্সের ঢাকনাটা দিয়ে দেবো কারণ সর্ষের যে একটা স্মেল আছে সেটা উড়ে চলে যাবে প্লাস বাটার দিয়ে যে আমি রসুনটা করলাম ওটা মিক্স করলাম সেটাও কিন্তু সেই গন্ধটা কিন্তু উড়ে চলে যাবে এরপর আমি হালকা নুন দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি ঠান্ডা দুধের মধ্যে আমার কাছে টাইম ছিল না তো আমি ঠান্ডা দুধের মধ্যে জাফরান বা কেশর মিলিয়ে দিয়েছি এবং সেটা মিলিয়ে আমি তো জানি এটা স্টিম করব তো সুতরাং কোনো অসুবিধা নেই তোমরা ইচ্ছা করলে গরম দুধও করতে পারো তো আমি ঠান্ডা দুধেই করে নিয়েছি দিয়ে ওইটা আমি দিয়ে দিলাম এরপর আমি চিংড়িটা আস্তে আস্তে ঢেলে দেবো এরপরে কিন্তু আমি বেশি নাড়াচাড়া করব না যেহেতু মানে খুব একটা বেশি যেহেতু আগেই আমার মশলাটা খুব সুন্দর করে মেলানো আছে প্রত্যেকটা জিনিস সুন্দর করে মেশানো আছে তো সেই জন্য এরপরে আমি হালকা হাতে নাড়াচাড়া করছি এই চিংড়িগুলো খেতে খুব টেস্টি হয় চিংড়ি মাছের ওপরও কিন্তু ডিপেন্ড করে চিংড়ি কেমন হবে যদি খুব ভালো মাছ হয় তো ভালো লাগবে খেতে তো দেখো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এটা এতটাই ক্রিমি একটা টেক্সচার হয়েছে যে তেলটা কিন্তু দেখো পুরো রিং 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 মতো হয়ে যাচ্ছে একটা সুন্দর দেখতে লাগছে আমি কিন্তু কোনো হলুদ গুঁড়ো এই রান্নায় ব্যবহার করব না তার কারণ হচ্ছে এখানে সর্ষের তেলের একটা ইয়েলো কালার চলে আসবে আর তার সাথে যেহেতু জাফরান আমি মিলিয়ে দিয়েছি সেহেতু
একটা সুন্দর মানে কালার আসবে, যেটা হলুদ দিলে হয়তো ওই টেস্টটা ঠিক থাকবে না। তো আমি এই দুটো টিপস তোমাদের কাছে বললাম, এই দুটো তোমরা অবশ্যই করে বাড়িতে করে তারপর তোমরা বলো যে কী রকম লাগবে খেতে। তো চিংড়ির এই যে এখন তো বর্ষাকালে চিংড়ি আর ইলিশের সময়, এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তারপরে এবার দেখো পুরোটা কিন্তু দেখো, মানে আরও আমি একটা কথা বলবো লাস্টে। তো দেখো এখানে জল দিয়ে দিয়েছি, জলটা আমি গরম করতে দেবো, যেটা নর্মালে মানে ভেপারে আমি যেহেতু করবো টিফিন বক্সের মধ্যে, তো সেহেতু এর মধ্যে একটা স্ট্যান্ড মতো দিয়ে দিয়েছি, দিয়ে তার উপর টিফিন বক্সটা চড়িয়ে তার উপর ঢাকনা দিয়ে দিয়েছি। আর এখানে আমি যেহেতু এয়ারটাইট করবো, তো এখানে যে মানে ফুটোটা আছে, ছিদ্রটা আছে, সেখানে আমি একটা ছোট্ট কাগজের টুকরো দিয়ে দিয়েছি, যাতে স্টিমটা উপরের দিকে যাতে না পারে। তো আমি এটা যেটা আমি তোমাদেরকে বলছি, শুধুমাত্র এই টিপসটা আমি তোমাদের অবশ্যই জানিয়ে রাখছি, প্রথমে 5-10 মিনিট আমি মিডিয়াম আঁচে এটাকে ভেপারে দেব, দিয়ে আমি বন্ধ করব, করে আবার 5-10 মিনিট ভেপারে দিয়ে তবে 1 ঘন্টা রেখে তবে টিফিন বক্সটা আমি খুলেছি। রীতিমতো 1 থেকে 1.5 ঘন্টা কি দরকার হলে 2 ঘন্টা ওই গরম জলের মধ্যে টিফিন বক্সটা রাখতে হবে, তবেই এত সুন্দর কিন্তু চিংড়ি মাছের মধ্যে এই সমস্ত মিশ্রণটা মানে যাবে ভেতরে। আমি যদি টিফিন বক্স থেকে যে হয়ে গেল ভেপারে হয়ে গেল তো টিফিন বক্স থেকে খুলে বার করে দিই সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু এই টেক্সচারটা আসবে না আর খেতেও অত সুস্বাদু হবে না। তো বন্ধুরা এটাই আমি তোমাদের কাছে বলছি যে অবশ্যই 1-2 ঘন্টা কিন্তু গরম জলে টিফিন বক্সটা রেখে দিও, টিফিন বক্সটা নামিও না কিন্তু। সর্ষের তেলটা তোমরা নিজেদের হিসাব মতো দিও, তবে আমার মনে হয় একটু তেলটা বেশি হলে কোনো অসুবিধা নেই। প্লিজ বন্ধুরা লাইক করো, শেয়ার করো। তো বন্ধুরা আজকের মতো এখানে আমি শেষ করছি, বিদায় জানাচ্ছি। তো আবার আসবো কোনো একটা রেসিপি বা ব্লগ নিয়ে, সঙ্গে থেকো।